আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যারা বাংলা ভাষাতে কথা বলি, আমরা প্রত্যেকে জানি এই 21শে ফেব্রুয়ারির ইতিহাস, কিভাবে সালাম, বরকত, জব্বর, রফিকেরা ভাষার জন্য, মায়ের ভাষাকে রক্ষা করার জন্য নিজেদের জীবন দিয়েছিল, বুলেট বুকে বেঁধেছিল। আজ আমরা আলোচনা করব যে এই আঞ্চলিক ভাষাগুলো রক্ষা করা কি খুবই প্রয়োজনীয়, বা এই আঞ্চলিক ভাষাগুলো রক্ষা করার গুরুত্বটা কোথায়। আমাদের সারা পৃথিবীতে এমন 6000 ভাষা আছে, যার মধ্যে 3000 ভাষা আজ বিলুপ্তির পথে। শুধুমাত্র সেই ভাষাতে কম মানুষ, 10000-এরও কম মানুষ কথা বলে বলে। আজ এই যে আঞ্চলিক ভাষা, এই আঞ্চলিক ভাষা রক্ষা করার প্রাধান্যটা এখানেই যে একটা আঞ্চলিক ভাষার মধ্যে শুধুমাত্র ভাষা নয়, লুকিয়ে থাকে সেই সংস্কৃতি, শিল্প, সেই ভাষার মানুষের একটা ধারা। এবং ভাষা বিলুপ্তির সাথে সাথে এই সব কিছুই কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তাই প্রত্যেকটি ভাষাকে টিকিয়ে রাখা দরকার, প্রত্যেকটি ভাষাকে কিন্তু রক্ষা করাটা দরকার। এবার আসি যে টোটো সম্প্রদায়ভুক্ত মানুষেরা, আজকের টোটো নামে একটি ভাষা যাতে 1500-এরও কম মানুষ কথা বলে, এবং সেই জন্য আজ সেই ভাষা বিলুপ্তির পথে। ধনীরাম টোটো বলে একজন মানুষ, তিনি কিন্তু সেই ভাষার লিপি ও ব্যাকরণ সংরক্ষিত করছে, লিখে রাখছে, যাতে করে ভাষার অস্তিত্বটাকে টিকিয়ে রাখা যায়। আমাদের বাংলা ভাষাতে আজ আমরা কথা বলতে দ্বিধা করি। আমরা আমাদের পুত্র বা কন্যাকে যখন বলি ইংরেজি মিডিয়ামে পড়ে বা হিন্দি মিডিয়ামে পড়ে, তখন যেন আমাদের বোধহয় ভিতর থেকে একটু গর্ব হয় যে ইংরেজি মিডিয়ামে পড়ে এটা বলতে পারলে। আমরা বলতে পারলে যে আমার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এটা বলতে পারলে যেন আমরা গর্ব অনুভব করি। আমরা যেন এটা ভাবি যে ইংরেজিতে বা হিন্দিতেই শিখলে ভালো বিজ্ঞান শেখা যায়, ভালো অঙ্ক শেখা যায়, বাংলাতে সেটা শেখা যায় না, বা মাতৃভাষাতে সেটা শেখা যায় না। আমার মনে হয় যে মাতৃভাষাতে আরও ভালো শেখা যায়। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বা গণিত চর্চা আরও ভালো হতে পারে, তার কারণ মাতৃভাষাতে পাঠ্যপুস্তক যেগুলো পড়া যায় সেগুলো মায়ের ভাষাতে পড়লে অনেক বেশি গ্রহণযোগ্যতা, অনেক বেশি সহজবোধ হয়ে ওঠে, এবং অবশ্যই সেটা এক্সপ্লেন করার সময়ও অনেক বেশি সহজ হয়ে ওঠে। আজ তাই জন্যই কিন্তু এসওই বাংলা আমরা যে অঙ্ক করাচ্ছি আমাদের চ্যানেলে বা অন্যান্য বিজ্ঞানভিত্তিক চ্যাপ্টারগুলো করাচ্ছি, সেগুলো কিন্তু সব বাংলায় করাচ্ছি। তার কারণ আমরা চাইছি মাতৃভাষার প্রসার প্রচার ঘটুক বিজ্ঞানের ক্ষেত্রেও, অঙ্কের ক্ষেত্রেও, সব কিছুকে। এবং আমরা এটা বলতে শিখি যে মাতৃভাষাতে গণিত চর্চা বা অঙ্ক চর্চা করেও কিন্তু অনেকটা দূর যাওয়া যায়, অনেকটা পথ হাঁটা যায়। তো এই ছিল আজকের আমাদের বিষয়, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সবাই চেষ্টা করি যে আমাদের মায়ের ভাষাতে, আমাদের মাতৃভাষাতেই গর্বের সাথে, মোদের গর্ব মোদের আশা, এই তো মোদের বাংলা ভাষা, এই গর্বের সাথে আমরা বাংলা ভাষাকে উচ্চারিত করি, বাংলা ভাষাতে আমরা আমাদের শিক্ষার প্রসার ঘটাই, খুব গর্বের সাথে আমরা বলি যে আমরা বাঙালি। এবং প্রত্যেকটা অন্যান্য ভাষাভাষীর মানুষও, তারাও তাদের ভাষা নিয়ে গর্ব করুক, সাঁওতালও তার ভাষা নিয়ে গর্ব করুক, নেপালিও তার ভাষা নিয়ে গর্ব করুক, এবং কবি সুমনের ভাষায় আমরা সবাই মিলে সমবেত কণ্ঠে বলে উঠি, আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপপুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে।